প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 11 নভেম্বর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এখান থেকে সৈকত ডেইরি ফার্মের মালিক রঞ্জু কাকা গাবি গরু বিক্রয় করে থাকে। এর আগেও সৈকত ডেইরি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি, এবারে খামারে এসে দেখতেছি 15 থেকে 16টা বিগ সাইজের, মাঝারি সাইজের এবং ছোট আকারের গাবি গরু উনি সংগ্রহ করেছে। আমাদের আজকের প্রতিবেদনে এই গাবিগুলো আপনাদের দেখাবো নতুন সংগ্রহে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাবিগুলো সংগ্রহ করা হয়েছে, বা এগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে। আর দর্শক ভাইরা, যেহেতু এখান থেকে গাবি গরু বিক্রয় করা হয়, আপনারা যেখান থেকে গাবি গরু কিনবেন, গাবি গরু কিনতে হলে অবশ্যই দয়া করে খামারে এসে দেখে শুনে নেবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে? জি আল্লাহ, খুব ভালো চালাচ্ছে। আচ্ছা, শুরুতে নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে নাম আর পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, আমি সৈকত ডেইরি ফার্মের মালিক। এটার অবস্থানটা জানাবেন? অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরো থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, এখান থেকে আপনি গাবি গরু বিক্রি করেন, প্রতি সপ্তাহে কালেকশন করেন? এটা একটু বিক্রয় কেন্দ্র। আচ্ছা, এবারে কতগুলো গাবি নিয়ে আসছেন এই সপ্তাহে? এবার ছিল আপনার 20টার মতো ছিল, এখন 16টা দেখাতে পারবো। আচ্ছা, এইগুলো তো প্রেগনেন্ট এবং দুধের সবগুলোই আছে? জি, প্রেগনেন্ট এবং দুধের আছে। আচ্ছা, এবার কত দাম থেকে আছে, নিচে কত দাম? এটা 1,25,000 থেকে আপনার 2,35,000 পর্যন্ত দরদামের, তো 2,30,000 পর্যন্ত আছে। 2,30,000 দরদামের প্রতিটাতেই সুযোগ হবে? হ্যাঁ, দরদামের সুযোগ। তো চলেন এক এক করে প্রতিটা গাবি সঠিক বর্ণনা আস্তে আস্তে আমাকে জানান। জি, সর্বপ্রথমে একটা গাবি আছে, এটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স আছে। দাঁত কয়টা? দাঁত 6টা এবং বাচ্চা হবে দ্বিতীয়। দ্বিতীয় বাচ্চা হবে? জি, খুব ভালো পার্সেন্টেজের গাবি, আপনার জার্সির পরিমাণটা বেশি আছে। আচ্ছা, সময় কেমন আছে? এর সময় আছে মোটামুটি 1 মাসের মতো। এখনো ফুল 1 মাস? 1 মাস। আচ্ছা, এটার দাম কত? এটার দাম 1,25,000। 1,25,000 ফিক্স দাম হলে পরে আপনার 1,20,000 রাখা যাবে। আচ্ছা, চাওয়াচাওয়ি করলে 1,25,000 চাইতেন, একবারে 1,20,000? জি, দরদামের কোনো সুযোগ নাই? না। আচ্ছা, এটা সাইড কয়েনে যে পাশে 2 নম্বরে যে গাবিটা আছে, এটা দর্শকদের দেখাই, কালো রঙের গাবি, এটা কোন জাতের? এটা অবশ্য পেটের চাল দিয়ে সাদা আছে, এটা ফিজিয়ান অস্ট্রেলিয়ান মিক্সড আছে। ফিজিয়ান আর অস্ট্রেলিয়ানের মিক্সড আছে। দাঁত কয়টা? এর দাঁত 4টে, প্রথম বাচ্চা হবে প্রেগনেন্ট। 4 দাঁতে প্রথম বাচ্চা, সময় কেমন আছে? এর সময় আছে মোটামুটি এখনো 25 দিন, 20-25 দিনের মতো টাইম। 20 থেকে 25 দিন। এটার দাম কত? এটার দাম 1,40,000 টাকা। 1,40,000? জি, দরদামের সুযোগ দিবেন তো? হ্যাঁ, দরদামের সুযোগ। এটা সাইড করেন, পরেরটা দেখি। 3 নম্বর সিরিয়াল একটা গাবি আছে, এটা কোন জাতের? এটা ফিজিয়ান জাতের। বয়স কেমন? এটা বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা হবে প্রেগনেন্ট এখন। 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে, প্রেগনেন্ট অবস্থায় আছে। জি, সময় আছে কেমন? এর সময় এখনো 25 দিন, 20-25 দিন টাইম আছে। 20 থেকে 25 দিন সময় নিবে। জি, এটা কারো পছন্দ হলে কত দাম? এটার দাম 1,50,000 টাকা। 1,50,000 দরদামের, এটাতেও সুযোগ আছে? সবটাতে দরদামের হালকা সুযোগ আছে। এটা সাইড করেন, পরেরগুলো দেখি। 4 নম্বর সিরিয়ালে একটা গাবি আছে সাদা কালো রঙের, আগেরগুলোর তুলনায় এটা একটু বড় সড়ো বেশি, এটা কোন জাত? এটা জাতে হলস্টেন ফ্রিজিয়ান। বয়স কেমন? বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা হবে, এখন প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট অবস্থায় আছে। সময় আছে কেমন? সময় এটার মোটামুটি 20-25 দিন আছে। 20 থেকে 25 দিনের মতো সময় নিবে? কোনটা 20 দিন, কোনটা 22 দিন, এর মধ্যেই দেখা যাচ্ছে, কোনটা হয়তো 15 দিনের মধ্যেই বাচ্চা হয়ে যাচ্ছে। আচ্ছা, একই দিনে তো 20 দিলেও তো 2-4-5 দিন 10 দিন এলোমেলো হয়। জি জি। আচ্ছা, এটার দাম কত? 4 নম্বরটার? এটার দাম চাচ্ছি 1,60,000 টাকা। দরদামের সুযোগ আছে? জি, দরদামের সুযোগ আছে। আচ্ছা, পাশেই যে 5 নম্বর সিরিয়াল একটা গাবি দেখতেছি লাল সাদা রঙের, এটা কোন জাতের? ওটা আপনার জার্সি জাতের, জার্সি এবং ফিজিয়ানের কিছু মিক্স আছে। দুইটার মিশ্রণে এই গাবিটা হয়েছে। দাঁত কয়টা? ওটার দাঁত আছে আপনার 2টে। 2 দাঁত? জি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বাচ্চা? না, প্রথম বাচ্চা। সময় আছে কেমন? এটার সময় আছে 1 মাসের উপরে, 1 মাস 10 দিনের মতো এখন আছে। ফুল 1 মাস 10 দিন সময় আছে? জি। আচ্ছা, এই গাবিটা কোনো দর্শক ভাই যদি দেখে পছন্দ করে কত টাকা দাম নেবেন? এটার দাম পড়বে আপনার চাচ্ছি 1,70,000, হয়তো দরদামে কিছু সুযোগ দেওয়া যাবে। দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিং করে রাখতে পারবেন। জি জি। এটা সাইড করে দেন, এই যে পাশেই 6 নম্বরে একটা গাবি আছে, এটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাবি? জি জি। দাঁত কয়টা? এটার দাঁত আপনার 2টে। 2 দাঁত? 2 দাঁতে প্রথম বাচ্চা হবে। প্রথম, এটাই প্রথম বাচ্চা হবে? জি, প্রথম বাচ্চা। সময় আছে কেমন? এর সময় আছে মোটামুটি 20 দিনের মতো টাইম আছে এখনো। এখনো 20 দিনের মতো সময় নিবে 6 নম্বর সিরিয়ালের গাবিটা? জি, খুব ভালো মানের দাঁত। আচ্ছা, এটার দাম কত? এটার দাম 1,80,000 টাকা। এটার দাম চাইলেন 1,80,000, প্রতিটাতেই দরদামের সুযোগ দিবেন? প্রতিটা দরদামের সুযোগ। আচ্ছা, যে পাশেই 7 নম্বরে একটা গাবি দেখতেছি সাদা কালো, এটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটার দাঁত কয়টা? এটার দাঁত 6টা, এটা অবশ্য দ্বিতীয় বাচ্চা হবে। সেকেন্ড বাচ্চা? 6 দাঁত বয়স? 6 দাঁত বয়স। আচ্ছা, এটা সময় কেমন আছে? এটা সময় আছে এখনো প্রায় 20-22 দিনের মতো টাইম আছে। 20 থেকে 22 দিন? জি। আচ্ছা, এটার কি প্রথম বিয়ানের রেকর্ড সম্পর্কে জানা আছে?
প্রথম রেকর্ড আমাকে বলছে 15 উপরে দুধ হইছে প্রথম বিয়ে নেই তাহলে খাদ্যটা তো ঠিক থাকলে এবার তো দুধটা বাড়বে আশা করা যায় হ্যাঁ অবশ্যই 1-2 লিটার হলেও বৃদ্ধি হওয়ার কথা আচ্ছা এই 7 নম্বর সিরিয়ালের গাবি টাকার পছন্দ হলে কত দাম এটার দাম 185,000 185 দরদামে তো সুযোগ দিবেন জি এই পাশে 8 নম্বর সিরিয়ালে বড় সরো একটা গাবি আছে সাদা কালো এইটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি জি জি দাঁত কয়টা এটার দাঁত 6টা এটাও কি সেকেন্ড বাচ্চা হবে এটা সেকেন্ড বাচ্চা হবে আচ্ছা এই যে সেকেন্ড বাচ্চার যে গাবিগুলো আছে এগুলোতে তো আপনি তো কানাবাট নিয়ে আসেন না তারপরেও তো দেখা যাচ্ছে যদি নষ্ট বের হয় সে ক্ষেত্রে তো ব্যাক নেবেন এটা আপনার গ্যারান্টি আমি যেটা দেব একদম গ্যারান্টি বাটে বাটে অনেক সময় জরায়ু বাড়ানি থাকে এগুলো কোনো সমস্যা থাকলে ফিরে এগুলো গ্যারান্টি আমার রিটার্ন নেবেন এটার সময় কেমন আছে এটার সময় আছে 20 দিনের মতো টাইম এখনো 20 দিন জি এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন এটার দুধের আইডিয়া অবশ্যই এবার আমার একটা আশা আছে যে 20 প্লাস থাকতে পারে 20 প্লাস যেহেতু দ্বিতীয় বিয়ে এর জন্য আমি কিন্তু দুধের কথাটা জিজ্ঞাসা করলাম তারপরেও যে নেবে হয়তো 2 লিটার কম নিয়ে ধরেই নেবে দাম কত 8 নম্বরটার এটার দাম 2,05,000 টাকা দরদামে সুযোগ দিবেন দরদামে সুযোগ আছে এটা সাইড করে দেন পরের গুলো দেখি 6 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বড় সরো একটা গাবি আছে এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের দাঁত কয়টা এটার দাঁত দুইটা প্রথম বাচ্চা হবে দুই দাঁতে প্রথম বাচ্চা হবে জি সময় কেমন আছে এই সময় পরে মাসখানেকের মতো টাইম আছে এখনো এক মাস সময় নিবে জি আচ্ছা তার মানে আরো ওলান পালান না অনেক বড় সামার হবে জি আচ্ছা এই টাকার পছন্দ হলে কত দাম এটার দাম আপনার 2,15,000 টাকা সিরিয়ালে 9 নম্বর সিরিয়ালের একটা গাবি দাম চাইলেন 2,15,000 জি দরদামের সুযোগও দিবেন দরদামের সুযোগ এটা সাইড করেন পরেরটা দেখি 10 নম্বর সিরিয়ালে আরো একটি বড় সরো গাবি আছে এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এটার দাঁত কয়টা এটার দাঁত দুইটা প্রথম বাচ্চা হবে দুই দাঁতে প্রথম বাচ্চা হবে জি সময় কেমন আছে সময় আছে এখনো মোটামুটি 20 দিন মতো টাইম আছে এখনো 20 দিন সময় নিবে তার মানে 8.5 মাসের গাভিন ধরে নেবে জি 8.5 মাসের গাভিন আচ্ছা এইটা কোনো দর্শক ভাই পছন্দ হইলে কত টাকা দাম এটার দাম 2,25,000 টাকা 2,25,000 দরদামে সুযোগ আছে দরদামে সুযোগ এটা সাইড করে দেন পরেরটা দেখি 10 নম্বর সিরিয়াল 11 নম্বর সিরিয়ালে একটা গাবি আছে সাদা কালো এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি জি এটার দাঁত কয়টা এটার দাঁত 4টা এটাও প্রথম বাচ্চা হবে এখন প্রেগন্যান্ট চার দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট অবস্থায় আছে জি আচ্ছা এটার ওলান পালানের গেটআপটা মাশাআল্লাহ বেশ সুন্দর হ্যাঁ না মানে অনেক সুন্দর বাটগুলো সরানো আছে জি জি আচ্ছা এটার দুধের আইডিয়া কি দিয়ে দিতে পারবেন যত বিগ সাইজের গরু জিজ্ঞাসা করলো অবশ্যই 20 প্লাস থাকবে তারপরে যে নেবে তার আইডিয়া মতো নিতে পারবে আচ্ছা এটা সময় আছে বললেন এখনো এখনো 20 দিনের মতো টাইম 20 দিনের মতো টাইম আছে এটার দাম কত এটার দাম 2,30,000 টাকা 2,30,000 দরদামের সুযোগ দিবেন জি দরদাম আচ্ছা এই যে পাশেই 12 নম্বর সিরিয়াল একটা গাবি আছে এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটাও বিগ সাইজের জি এটা বিগ সাইজের দাঁত কয়টা এটা 4 ডেসিল 6টা হলো মানে প্রথম বাচ্চা হবে আচ্ছা একটু বয়স্ক হই দেখা যাচ্ছে প্রেগন্যান্ট হইছে জি এতে কি কোনো উপকারিতা আছে এর মধ্যে আসলে এক বয়সের গাবি একদিনই বাচ্চা হলো কোন গাবি দেখে শোলা দাইতে যেগুলো সেগুলো দেখে একবার এক বছরে দুইবার করে দাঁত ওঠার পরে ওঠে আচ্ছা আচ্ছা আর কিছু আছে পাথর দাইতে ওইগুলো একটু দেরি দিয়ে আচ্ছা বয়স দেখা যায় একই সমান কিন্তু একটা চার দাঁত একটা দুই দাঁত আচ্ছা মানে বয়সের হিসাব করলে বয়স বেশি হওয়া তা না আচ্ছা এটা তার মানে কোনো সমস্যা না আচ্ছা এটা সময় কেমন আছে এটার সময় আছে প্রায় মাসের কাছে টাইম আছে এক মাসের মতো সময় আছে দাম কত এটার দাম আপনার 2,30,000 টাকা 2,30,000 সিরিয়ালে 12 নম্বর সিরিয়ালের একটা গাবি এটা সাইড করে দেন এর পরে যে গাবি আছে 13 নম্বরে এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি এটার দাঁত কয়টা এটা আবার দুই দাঁত বয়স এটার আবার দুই দাঁত বয়স হাইট গ্রোথ একই রকম তো একই রকম আচ্ছা এটাও প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা সময় কেমন আছে এটার সময় আছে মোটামুটি এখনো এক মাসের মতো 25 দিন এখনো 25 দিন থেকে এক মাসের মতো সময় আছে জি আচ্ছা এইটার দাম কত টাকা এটার দামও 2,30,000 টাকা দাম এটার দামও 2,30,000 সিঙ্গেলে নিলে এক প্রাইস 4টা 5টা 2টা 3টা একবার নিলে তখন পাইকারি মূল্য একটু সুযোগ দিতে হবে আচ্ছা প্রেগন্যান্ট গাবি তো এই 13টাই এখন বাচ্চা সহ গাবি দেখাবেন বাচ্চা সহ তো চলেন ওইগুলো দর্শকদের দেখাই 14 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গাবি আছে এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এর কোলে কি বাচ্চা আছে এর কোলে আছে ছেলে বাচ্চা ষাঁড় বাচ্চা জি গাবির বয়স কয় দাঁত 6-4 দাঁত 4 দাঁত এটা কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স সপ্তাহখানেক হচ্ছে আচ্ছা এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন এখন তো গ্যারান্টি দিতে পারতেছেন না না এটা লিটার নয় দুধ সকালবেলা আসতেছে আচ্ছা আচ্ছা 13-14 লিটার এখন দুধটা না এখনই গ্যারান্টি 13-14 জি পুরো দুধ আসলে কেমন হতে পারে পুরো দুধ আসলে ফের আরো 1-2 লিটার বেশি হবে আচ্ছা তার মানে 15 মতো হবে জি দাম কত এটার এটার দাম 1,75,000 1,75,000 জি দরদামের সুযোগ আছে জি দরদামের সুযোগ আছে আচ্ছা এটা সাইড করেন পরেরটা দেখি
15 নম্বর সিরিয়ালে একটা বাচ্চা সহ গাভী আছে, এটা কোন জাতের গাভী আর কোন জাতের বাচ্চা? এটা ফ্রিজিয়ান জাতের গাভী, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা, সুন্দর বাচ্চা হইছে। বাচ্চাটার বয়স কেমন? এই ঘন্টা তিনেক আগে বাচ্চা হইছে, জন্ম ফুল টুল ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে গেছে। জি জি। দাঁতে কয়টা গাভী? দাঁতে ছয়টা, চারটে ছিল এখন ছয়টা হলো। কয় নম্বর বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা, এটার শাল দুধ কেমন টানছেন? এটার শাল দুধ আপনার 8-9 কেজি টানা হয়েছে। আচ্ছা, এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন? এটার 14-15 দুধ থাকবে। এটার দাম কত? 15 নম্বরটার এটার দাম আপনার 1,70,000 চাওয়া দরদামের সুযোগ আছে। এটাতে দরদামের সুযোগ দিবেন, 1,70,000 দাম চাইলেন? জি। আচ্ছা, এটা সাইড কান শেষের গাভীটা দর্শকদের দেখাই। সর্বশেষ বড়সড় একটা গাভী আছে বাচ্চা সহ, এটা কোন জাতের? এটা আসলে ফ্রিজিয়ান আর কিছুটা হয়তো অস্ট্রেলিয়ান আছে। আচ্ছা, এটার সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে বকনা বাচ্চা, মেয়ে বাচ্চাই, মেয়ে বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা হয়েছে। আচ্ছা, এটার গাভীর বয়স কয় দাঁত বললেন? গাভীর বয়স 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা হলে 6 দাঁতে সেকেন্ড বাচ্চা, সেকেন্ড বাচ্চা। আচ্ছা, শাল দুধ কেমন টানছেন? এই বাচ্চাটার বয়স কত ঘন্টা? এই ঘন্টা দেড়েক হলো। ঘন্টা দেড়েক বাচ্চার বয়স। এটারও ক্লিয়ার হয়েছে জন্ম ফুলটা? হ্যাঁ, এটারও ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটার দুধের আইডিয়া কেমন দিয়ে দিবেন পুরো দুধ আসলে? আমার আইডিয়া যে 20+ থাকবে, যে নিবে তার আইডিয়া হয়তো 2-1 লিটার কম বেশি ধরে নিবে, ধরে নিতে পারে। এটার দাম কেমন চাওয়া? এটার দাম 2,25,000 চাচ্ছি। প্রতিটা গাভীতেই দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ, দরদামের। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।